Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhtaram Badal Mia bhai, apni proshno korechen duto. Ek number proshno hocche Allah taala ki mushrik jara shirik kore muslimder moddhe jara shirike lipto ache tader namaz kobul korben? Shommanito bhai, je kono ibadat korar jonno pradhan shorto hocche duto. Ek number shirik mukto hawa. আর আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মোতাবেক করা। এখন কোন লোক যদি শিরিক করে তাহলে তার সকল আমল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যদি শিরকে একবার করে তাহলে তার সকল আমল ধ্বংস হয়ে যায়। যেমন কবর মাজার পূজা করে অথবা এরকম আকীদা রাখে যে আল্লাহ ছাড়া অন্য কেউ বা নবী সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন, তো এগুলো শিরকি আকীদা। তো এই সমস্ত ব্যক্তিদের ইবাদত কবুল হয় না যদি সে শিরকের উপরে কায়েম থাকে। যদি তওবা করে তাহলে তখন আল্লাহ তার ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ কোরআনে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। যে ব্যক্তি পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায় সে যেন সৎ কাজ করে, মানে সুন্নাত মোতাবেক আমল করে। ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তার রবের সাথে কাউকে যেন সে শিরিক না করে। তাহলে শিরিক করলে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অতএব যেভাবে নিয়ত করবে সেভাবে সওয়াব পাবে। আল্লাহ হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বরং আল্লাহ তাআলা বলছেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। যে অনেক আমল আমি কিয়ামতের দিন দেখব, কিন্তু সেগুলোকে আমি ধূলিকণা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব, কারণ সেগুলো শিরিকে পরিণত পরিপূর্ণ ছিল। ঠিক আছে, তো এই জন্য শিরিককারী ব্যক্তির ইবাদত কবুল হয় না যতক্ষণ সে শিরিক ত্যাগ না করবে, কারণ শিরিকের উপর চলমান অবস্থায় তার আমলগুলো শিরিকেই ধ্বংস করে দেয়, খেয়ে নেয়। আর শিরিক মানুষকে স্থায়ী, যদি বিশেষ করে কবিরা গুনাহকারী হয় তাহলে অবশ্যই ইসলাম থেকে তাকে সম্পূর্ণ বের করে দেয়। আরেকটা আপনি প্রশ্ন করেছেন, দ্বিতীয় প্রশ্ন আপনার, যে যারা কয়েক অক্ত নামাজ পড়ে আর কয়েক অক্ত পড়ে না, তিন অক্ত পড়ে দুই অক্ত পড়ে না, চার অক্ত পড়ে এক অক্ত পড়ে না, এরকম যারা করে তাদের যে যতটুকু পড়ে ততটুকু তাদের কবুল হয় কিনা? সম্মানিত ভাই, ততটুকু ততক্ষণ কবুল হয় যতক্ষণ সে নামাজ না ছেড়েছে। যখন নামাজ ছাড়ে তখন সে আবার ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। পরবর্তীতে এমন কিছু অথর্ব লোক আসলো যারা নামাজ নষ্ট করলো এবং নিজের খেয়ালখুশির অনুসরণ করলো। এরা তো মন পূজারী, যখন ইচ্ছা হয় পড়ে, যখন ইচ্ছা হয় তখন পড়ে না, এরকম তাদের অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এদেরকে আল্লাহ গাইয়্যা নামক দোযখে নিক্ষেপ করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালেহা। তবে হ্যাঁ, কেউ যদি এই অবস্থা থেকে তওবা করে এবং নতুন করে ঈমান আনে এবং সৎ কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইয়ুযলামুনা শাইয়্যা, আল্লাহ তাদের উপরে সামান্য জুলুম করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইনা রাজুলি ওয়া শিরকি আবিল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম ও মুসলিম এবং কাফির ও মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে, অমুসলিম নামাজ পড়বে না। তো এই জন্য শুধু এক অক্ত দুই অক্ত নামাজ পড়ে কোনো ফায়দা নেই, শুক্রবার আগে এক অক্ত নামাজ পড়ে কোনো ফায়দা নেই। পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় যে ব্যক্তি করবে ইনশাআল্লাহ সে ব্যক্তি সালাতের সওয়াব লাভ করবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।